স্বাভাবিক বানরের চেয়ে তুলনামূলক লম্বা লেজ। খাবার হিসেবে পছন্দ কাঁকড়া, তাই তাদের বাস জোয়ার ভাটার নাফ নদীতে। এ কারণে নাম হয়েছে কাঁকড়া ভুক বা লম্বালেজি বানর। কিন্তু দেশে এই প্রজাতির বানর মাত্র একটি, এবং যা মারা গেলে বিলুপ্ত হবে বানরের এই প্রজাতিটি। দর্শক, বিস্তারিত ফয়জুল সিদ্দিকের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। নাফ নদীর দুই পাড়ে দুই দেশ, পূবে মিয়ানমার আর পশ্চিমে বাংলাদেশ। মগের মুলুক মিয়ানমারে নির্যাতনের কারণে বাংলাদেশে নেমে আসে রোহিঙ্গার ঢল, যাদের বেশিরভাগেরই ঠিকানা এখন টেকনাফ ও উখিয়ার বনাঞ্চল, ফলে হুমকির মুখে এখানকার বন্য প্রাণী। চ্যানেল 24-এর বাংলার বন বাংলার প্রাণী দল টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের বর্তমান হালহকিকত ধারণ করতে গিয়ে খুঁজে পায় কাঁকড়াভুক প্রজাতির বানরের শেষ প্রতিনিধিকে। বাংলাদেশে এটিকে মহাবিপন্ন হিসেবে চিহ্নিত করেছে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান IUCN। এত প্রতিকূলতার মাঝেও আশার আলো হলো এখনও টিকে আছে এই একটি কাঁকড়াভুক বানর। বিশেষজ্ঞরা বলছেন, এই বানরটি মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে কাঁকড়াভুক বা লম্বালেজি বানরের প্রজাতি। 2002 সালে এসে আমরা এই নাফ রিভার ব্যাংকে, তখন 8টা ইন্ডিভিজুয়াল ছিল, খুঁজে পাই। এবং এই 8টা ইন্ডিভিজুয়াল 2007 সাল পর্যন্ত আমরা দেখেছি 8টা থেকে 5টা পর্যন্ত ছিল, এবং 2009 সালের পরে এসে দেখি মাত্র 3টা ইন্ডিভিজুয়াল টিকে আছে। কাঁকড়াভুক প্রজাতির সর্বশেষ যে বানরটি রয়েছে, এই বানরটি নাফ নদীর উপরিভাগে যে প্যারাবন আমরা দেখতে পাচ্ছি, এই প্যারাবনের এই গাছটিতে অবস্থান করছে। স্থানীয়রা বলছেন, গত বছর এখানে 3টি বানর দেখা যেত, কিন্তু এবছরের শুরুতে একটি কুকুরের কামড়ে মারা যায় এবং অন্যটি অসুস্থ হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। অথচ 15 বছর আগেও বনে কাঁকড়াভুক বানরের বড় একটি দল ছিল। তবে বন অধিদপ্তর বলছে, এই প্রজাতির বানর হারিয়ে যাওয়ার বিষয়টি এতদিন তাদের অগোচরেই ছিল। কাঁকড়াভুক বানর আমাদের একমাত্র আবাসস্থল টেকনাফ অভয়ারণ্য, এবং সেখানে তাদের অবস্থাটা আপনারাও দেখেছেন যে পর্যায়ক্রমে কমছে, এবং এখন একটা মাত্র ফিমেল প্রাণী রয়েছে। যে স্পেসিস কনজারভেশন প্রোগ্রাম নিয়েছি, যেগুলো চলমান আছে এবং আগামীতে চলবে, এর মধ্যে এই কাঁকড়াভুক বানরটাও থাকবে, এবং আমরা অন্য দেশ থেকে, পাশের দেশ থেকেও আমরা নিয়ে আসতে পারবো। নিয়ে এসে এখানে ছেড়ে দিলে আমাদের এই পপুলেশনটা আমাদের এই বনে আবার সার্ভাইভ করবে। দেশে যে 5 প্রজাতির বানর পাওয়া যায়, তার কোনোটি যেন বিলীন না হয়, এমনটাই দাবি বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।